কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। শিবলিঙ্গে কটা বেলপাতা দেবেন? শিব পুরাণ বলেছে যদি বেলপাতা ছেঁড়া হয় তাও দেবেন, বেলপাতা যদি গুঁড়ি হয় শুকনো তাও দেবেন, বাবা অল্পতে সন্তুষ্ট তার জন্যে বাবার নাম আশুতোষ। গঙ্গা জল দিলে বাবা খুশি, না পেলে হ্যান্ডপাম্পের জল দেবেন তাতেও বাবা খুশি। এবার শুনে নিন, শাস্ত্র আরও বলেছে যদি আপনার বাড়ির পাশে বেলগাছ থাকে, প্রচুর বেলপাতা আছে, তাহলে কটা বেলপাতা দিলে বাবা খুশি? যদি বেলপাতা, জেনে নিন আপনারা, বাবার আরেক নাম রুদ্রদেব, সংস্কৃত ভাষায় এগারো সংখ্যাটাকে রুদ্র বলা হয়। ওই জন্য শিবলিঙ্গে কেউ যদি এগারোটা বেলপাতা দিতে পারেন তাহলে বাবা খুব খুশি হয়। এইবার জানার বিষয়, শুধু দিয়ে দিলেন তা বললে হবে না, বেলপাতার একদিকটা কঠোর একদিকটা খুব শীতল পাতলা, তাই তো? পিছিল দিক, কোন দিকটা দেবেন? আপনি পিছিল দিকটা দেবেন। কঠোর দিকটা শিবলিঙ্গে দিলে শাস্ত্র বলছে বজ্রের সমান, বজ্রাপাত হলে যে কষ্ট হয়, বাবার শিবলিঙ্গে যদি ওইরকম বেলপাতা আপনি কঠোর দিকটা দিন বাবা খুব কষ্ট পায়। এইবার বলি, যখনই বেলপাতা দেবেন তখন বেলপাতার যে ডাঁট ডাঁট থাকে না বেলপাতার, ওই ডাঁটগুলো কিন্তু ভেঙে বাবাকে দেবেন। একজনের প্রশ্ন ছিল, শিবলিঙ্গ সম্পর্কে অনেক কিছু বললেন কিন্তু সব দেবতার মূর্তি পুজো হচ্ছে, শিবের কেন লিঙ্গ পুজো হয়? আজ আপনাদের জানিয়ে দিয়ে যাই, শিবলিঙ্গ কেন পুজো হয় মায়েরা? সব দেবতার তো মূর্তি পুজো হয়, শিবের মূর্তি পুজো হচ্ছে না, শিবলিঙ্গ পুজো হয় কেন? আমি কিন্তু একটু প্রসঙ্গের বাইরে যাচ্ছি না, লীলার মধ্যে থেকেই তত্ত্বগুলো দিচ্ছি। এখনও বিল্বমঙ্গলে জন্ম হয় নাই, মা গেছে জল ঢালতে, দিচ্ছে, তার ফাঁকে কিন্তু তত্ত্বগুলো আপনাদের বলে নিচ্ছি। আবার সেই জায়গা থেকে আমি ঢুকবো, ওখান থেকে সরবো না। তাকান এইদিকে এইদিকে, আরে বাবা, ওখানে দাঁড়িয়ে ডিস্টার্ব দেবেন না, বসলে বসে যান, ডিস্টার্ব নয়, আমার দিকে তাকান। কি বললাম মায়েরা, শিবলিঙ্গ পুজো করা হয় কেন? জেনে নিন, সতী যখন দেহত্যাগ করেছিল, বলুন তো বাবা শিব কাঁধে নিয়ে যাচ্ছিল না মাথাতে করে নিয়ে যাচ্ছে? চলে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন, এখন থেকে শুরু করেছেন। কি বললাম, কিসে নিয়ে যাচ্ছিল? কাঁধে করে নিয়ে যাচ্ছিল। ও মায়েরা, সারা পৃথিবীতে 108টা অংশ মায়ের শরীর থেকে পড়েছিল, তার মধ্যে ভারতবর্ষে 51টা জায়গাতে পড়েছিল মায়ের অংশ, এই জন্য সেগুলোকে বলা হয় 51 পীঠ। জেনে নিন, বাবা যখন মাকে নিয়ে পাগলের মতো ছুটছে, বাবার কাপড়ের দিকে নজর নাই, বাবা দিগম্বর হয়ে গেছে। দিগম্বর মানে একবারে খোলা, বাবার কোনো কাপড় নেই শরীরে, বাবা পাগল হয়ে গেছে, সতীকে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। সেই সময় ঋষি পত্নীরা ভালো করে শুনবেন, সেই সময় ঋষি পত্নীরা বাবার ওই নগ্ন দৃশ্য দেখতে পেলেন, দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন সমস্ত পত্নীগণ। ঋষিগণ দূর থেকে বললেন, ভোলানাথ, তোমার একই কাণ্ড, আমাদের স্ত্রীগণ আমাদের পত্নীগণ তোমার ওই শিবলিঙ্গের দিকে তাকিয়ে আছে, তোমার মুখের দিকে তাকিয়ে আছে, গোটা শরীর দিকে তাকিয়ে আছে মুগ্ধ হয়ে। অভিশাপ দিলাম আমরা ঋষিগণ, তোমার ওই লিঙ্গ মাটিতে খসে পড়ুক। জেনে নেবেন, যারা জ্ঞানবান বুদ্ধিমান এখানে আছেন, প্রত্যেকটি তত্ত্বের মানে জেনে নেবেন। আজকে ভেঙে ফুটে বলে দেবো, আপনাদের লাইভ হচ্ছে, আপনারা ঘরে বসে শুনছেন, আগামীতে শুনতে পাবেন তত্ত্ব কথা। শুনে নিন কি বললাম, জেনে নিন কি, যখনই লিঙ্গটা খসে পড়ল ঋষি মুনিরা চিন্তায় পড়ল, লিঙ্গটাকে কি করা যায়। বলল, আজ থেকে শিবের মূর্তি পুজো হবে না, আজ থেকে শিবলিঙ্গ পুজো হবে। এই লিঙ্গটাকে স্থাপন কোথায় করা যায়, জায়গা কোথায়? মায়ের 51 পীঠের মধ্যে, শরীরের 51টা অংশের মধ্যে যোনি অংশটা পড়েছিল আসামে। আসাম নাম শুনেছেন তো? আমি প্রচুর যাই, গত বছর 45 দিন আসামের 45টা আসরে ছিলাম আমি, এবছর সময় দিতে পারি নাই, প্রায় 15টা জায়গায় আমি ছিলাম। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আসাম যদি যান তাহলে দেখতে পাবেন আপনারা সেখানে কামাখ্যা মায়ের মন্দির আছে, সেখানে মায়ের যোনিটা পড়েছিল, তার ওপরে বাবার শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হলো। এই যে আপনারা শিবলিঙ্গ এখানে দেখতে পাচ্ছেন, যেটা শিবলিঙ্গ
তারপর যেটা জল দিয়ে যে জলটা অভিষেকের জলটা চলে যাচ্ছে ওটা দুর্গার যোনি। এখানে প্রশ্ন করবেন যে যদি একা শিবলিঙ্গ পূজা করা হয়, শিবকে পূজা করা হয়, আর যদি যোনি পুজো করা হয় তাহলে দুর্গাকেও পুজো করা হয়। তবে মায়েরা, আপনারা যখন বেলপাতা তুলবেন, এই বেলপাতা কিন্তু সোমবার দিন তুলতে নাই, আগের দিন তুলে জলে ভিজিয়ে রাখতে হয়। দেবতার মন্দির পরিক্রমা করতে হয় চারবার, হ্যাঁ ভগবানের মন্দির পরিক্রমা করতে হয় চারবার, দেবতার মন্দির পরিক্রমা করতে হয় তিনবার, কিন্তু বাবা শিবের মন্দির পরিক্রমা করতে হয় অর্ধেকবার, হাফবার। ওই যে শিবলিঙ্গটা ওখানে আছে, তাকিয়ে দেখবেন আমার দিকে তাকান, এটা যে শিবলিঙ্গ হয় এইখান থেকে এতটা গেলেন, এখান থেকে এতটা গেলেন, পার হয়ে গেলেন না। অভিষেকের জলটা যেদিকে বেরোচ্ছে না, পার হয়ে গেলেন না। যদি পার হয়ে যান তাহলে কিন্তু আপনার পূর্ণতা হলো না, আহ কী হলো, হাফবার, অর্ধেক, অর্ধেকবার আপনার পরিক্রমা করবেন। বাচ্চা জন্মের পরে আপনার মুখে কী দিন, জোরে বলুন। নিমপাতা, মধু। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এখানে যত কীর্তন শুনতেছেন, যত জায়গায় কীর্তন করতে গেছি, ভুল ধারণা ভাঙিয়ে দিই। আপনাদের মনের মধ্যে এইটাই ধারণা যে মধু দিলে বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। হাত তুলে বলুন তো, এত ছেলেকে মধু দিয়েছেন, বড় থেকে মিষ্টি মিষ্টি কথা বলেছে, যত বড় হয়েছে মাকে বলছে চুপ করা খালি। তার মানে কি, এই দিকে তাকান, মধু দিলে মিষ্টি মিষ্টি কথা হয় না। এখানে শাস্ত্রের প্রমাণ দিয়ে বলবো, ক্যামেরা হচ্ছে জানতে পারবে, শাস্ত্রের প্রমাণ দিয়ে কথা বলবো। বাচ্চা জন্ম নিলে মধু দেওয়া হয় কেন, দেখবেন হসপিটালে গিয়ে, নার্সিংহোমে গিয়ে বাচ্চা জন্ম নিয়ে যে বাচ্চা কান্নাকাটি করে না, ডাক্তারবাবু তাকে থাপ্পড় মেনে মেরে কান্না করায়। কেন, যে বাচ্চা কান্না করে না ও বাচ্চা সুস্থ বাচ্চা নয়। এবার যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, ও দেখবেন মায়ের দুধ পান করতে পারে না, খালি কাঁদে, এই কান্নাটা বন্ধ করবার জন্যে ওর মুখে একটু মধু দেওয়া হয়। শাস্ত্র বলছে কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, এটা কেউ জানে না, আমি আজকে জানিয়ে দিয়ে যাব। শাস্ত্র বলল যে বাচ্চাকে মধু দিয়ে একটা সময়, এবছর আর বলবো না, পরের বছর আসতে বলেছে সেই বছর বলে দেবো, এবছরই বলবো নাকি। আচ্ছা বেশ বেশ বেশ, এদিকে ও মায়েরা জেনে নিন, সব সময় আমি সময় দিতে পারি না, দেবো বললেও ডেট দিতে পারি না। তা আপনাদের কাছে হরিবাসরে বলে দিয়ে যাই, যেখানে একবার যেতে পারি আর আমার চান্স থাকে না, কেন প্রতিটি জায়গাতে প্রত্যেক জায়গা ফিল আপ হয়ে থাকে পরবর্তী বছরের জন্য, সব জায়গাতে ডেট দিতে হয়, সব সমস্ত জেলাতে, সমস্ত প্রায় রাজ্যতে, বিদেশে যেতে হয়। আগামীতে আমি বিদেশে অনেক জায়গা যাব, অফার আছে আমার, আপনারা আশীর্বাদ করবেন যেন কৃষ্ণকথা শোনাতে পারি। এই দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন, বলছে দুটো শাস্ত্র আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। শুনবেন, গভীর গৃহসূত্রকার বইটাতে বলল বাচ্চাকে মধু দেবেন কখন, আতুর ঘর থেকে আপনারা বাচ্চাকে স্নান করিয়ে কতদিন পর নিয়ে আসেন, জোরে বলুন, কতদিন পর, আতুর ঘর থেকে কতদিন পর, এক মাস, কেউ কুড়ি দিন, তাই তো, আমাদের দিকে এক মাস, কুড়ি দিন হোক আর এক মাস হোক, বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে শুইয়ে দিয়ে যদি কি একটু মধু মুখে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারে, প্রভু আমার ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক, দেখবেন ছেলের মিষ্টি মিষ্টি কথা হবে। কজন বলেছিলেন, বলে জানা ছিল না, এর পরবর্তী ক্ষেত্রে এক চান্স দেখব। এই দিকে তাকান, আর একটা কথা বলি, পরাশর গৃহসূত্রকার বলে একটা বই আছে, তাতে বলেছে বাচ্চার মধু দেবেন কখন। মায়েরা, বাচ্চাদের মুখে ভাত হয় না, জোরে বলবেন, মুখে ভাত হয় না, এই মুখে ভাতের সময় পরমান্ন দেবার আগে বাচ্চাকে কোলে নিয়ে সূর্যদেবকে প্রণাম করে মুখে পরমান্ন দেবার আগে যদি কেউ একবার বলতে পারে যে প্রভু পরমান্ন দেবার একটু মধু দিলাম, আমার ছেলের কথাগুলো যেন মিষ্টি মিষ্টি হয়। জায়গাগুলো ধরতে হবে, আমাদের কোন সময় বলা উচিত, এই যে কিছু মনে করবেন না, ছেলে জন্ম নেবার পর এখনকার ছেলেগুলো বিদ্যাসাগর হচ্ছে না কেন, এখনকার ছেলেগুলো রবীন্দ্রনাথ হচ্ছে না কেন, এই দিকে, এখনকার ছেলেগুলো সুকান্ত হচ্ছে না কেন, এখনকার ছেলেগুলো নজরুল হচ্ছে না কেন, এখনকার ছেলেগুলো আরও মহাপুরুষ বিবেকানন্দ হচ্ছে না কেন, রামকৃষ্ণ হচ্ছে না কেন, তার কারণ আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা বড় ঠান্ডায় কষ্ট পাচ্ছিল, বিদ্যাসাগর কলকাতা থেকে চাদর নিয়ে মাকে দিয়েছিল, মা শালটা গায়ে নেবে, মা নেয় নাই, কী করেছিল মা,
একবারে বাক্সে ভরে রেখেছিল, জিজ্ঞেস করেছিল মা শালটা নিলে না কেন, বলে কি করে নেব, পাড়ার কত মা ছটফট করছে ঠান্ডায়, তুই যেদিন তাদের শাল আনবি সেই দিন আমি গায়ে নেব। ও মায়েরা, বিদ্যাসাগর শাল এনেছিল, এই জন্য মা ছিল সাগরের মা, খালের মা, বিলের মা। আর আমাদের মায়েদের স্বভাব কেমন একটু বলেই যাই, আমার দিকে তাকান, আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার জন্য বলি নাই, আমাদের ওইদিকের জন্য বলছি, এদিকে তাকাবেন। এই বাচ্চা যখন স্কুলে যায়, ছোট বাচ্চা টিফিন বাক্সে খাবার দেয়, তোকে বলিনি বস, ও চমকে গেছে, বলছে এ শোন, বলে কি, এই টিফিন বাক্সে খাবার দিলাম, স্কুলে যাবি নিজে খাবি, কাউকে দিবি না, দিলে তোর একদিন কি আমার একদিন, কান মূলে উঠবাস কর। ছেলে কান মূলে উঠবাস করছে, মা কথা দিলাম নিজে খাবো কাউকে দেবো না। ছেলে বড় হলো, পড়াশুনো করলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না, প্রশ্ন করলো দিলি না কেন, বলে তুমি তো ছোট থেকে আমাকে মন্ত্র পড়িয়েছ, নিজে খাবি কাউকে দিবি না, নিজে খেলাম তোমাদেরকেই দিলাম, বলে এক পাক্কা কথা, একবার বাস্তব কথা, হিসাব কথা। এই হিসাব বলতে গেলে তো রাত্রি পেরিয়ে যাবে, কিন্তু কি করবেন, হিসাবের মধ্যে আমাকে যেতে হবে আস্তে আস্তে এদিকে এদিকে। পাঁচ বছর, বিল্লমঙ্গলে যখন চার বছর বয়স হয়ে গেল, তার মায়ের একটা কঠিন রোগ হলো, রোগটার নাম কি মা, যক্ষা। করোনাতে যেমন মানুষ মানুষের কাছে যেত না, যক্ষা রোগীর আগে চিকিৎসা ছিল না, মানুষ ভয়ে কাছে যেত না, ছোঁয়াচে ছিল। বিল্লমঙ্গল প্রত্যেক দিন মায়ের কাছে যায়, মা আমায় কোলে নেবে না, বিল্লমঙ্গলে মা চিৎকার করে বলে দূর হয়ে যা, হাত ছাড়া, খবরদার আমার কাছে আসবি। ও মায়েরা, এই যে আপনারা তো মন দিয়ে কীর্তন শুনছেন, মাথায় রাখবেন, আপনার যদি শরীরে কোনো রোগ হয়, আপনার বাচ্চা যদি আপনার কোলে বারবার চাপতে যায়, আপনি কি তাড়িয়ে দেবেন, জোরে বলুন হ্যাঁ না না, না বলছেন। কিন্তু বিল্লমঙ্গলের মায়ের যক্ষা হয়েছে বলে বিল্লমঙ্গল বারবার মায়ের কোলে চাপতে যাচ্ছে, মা তাকে তাড়িয়ে দিচ্ছে। তাহলে কি এইটাই জানা গেল যে মা ছেলেকে ভালোবাসে না? আসলে তা নয়, বিল্লমঙ্গলের মা তার ছেলেকে খুব ভালোবাসে। কেন কাছে যেতে দিচ্ছে না, সে জানে আমার যে রাজরোগ হয়েছে, আমার ছেলে যদি বারবার আমার কাছে আসে, তাহলে সেই রোগটা তার মধ্যে গেলে আমার বংশে প্রদীপ জ্বালানোর কেউ থাকবে না, বারবার তাড়িয়ে দেয়। বাচ্চা ছেলের মন মানে না, পাঁচ বছর যখন বয়স হলো, মা বিল্লমঙ্গল দৌড়ে এসে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল, মা চিৎকার করে বলল খোকা, যেই না খোকা বলেছে, মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়ল। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা তোমার মুখ থেকে এটার কি পড়ল, রক্ত। আমি বুঝতে পারলাম না, ওরে খোকা, পরপারে যাবার নিমন্ত্রণ পত্র, আমি আর বেশি দিন বাঁচব না, তোদের মায়া ছেড়ে আমি চলে যাব। ছোট্ট ছেলে বলল, মা তুমি কোথায় যাবে, এমন এক অজানা দেশে চলে যাব, কেউ আমায় কোনো দিন খুঁজে পাবে না। ছোট্ট ছেলেটি মায়ের গলা জড়িয়ে ধরে বলল, মা আমিও তোমার সঙ্গে যাব। চুপ কর, চুপ কর, হতচারা, তুই কেন যাবি। মায়েরা, এই কথা বলতে বলতে বিল্লমঙ্গলের মা মারা গেল। এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন, আমি বারবার বলেছি, হরিবাসরে সময় দিয়েছেন, মনকে যে চঞ্চল করবে এখানে সে দুর্যোধনের দলে পড়বে, আর মনকে যে স্থির করবে সে যুধিষ্ঠিরের দলে নাম লেখাবে। এই দিকে তাকাবেন মায়েরা, হরিবাসরে সে কোনো মেয়ে যদি চঞ্চল করে, অস্থির হয়ে যায়, সংসারেও সে চঞ্চল হয়ে যায়। সংসারে তো অস্থিরতা আছে, এখানে স্থির হতে হবে, যুধিষ্ঠিরের দলে নাম লেখাতে হবে। আপনি মন লাগিয়ে কীর্তন শুনবেন, আপনার রক্তের শরীরে বাচ্চা, আপনি বয়স হয়ে যাবে, বাড়িতে শুয়ে থাকবেন, আপনি একবারে নিঃশব্দে ঘরে থাকুন, বিশ্বাস নিয়ে থাকুন, আপনার ছেলে খারাপ কাজ করে ঘর ঢুকবে না, আপনার ছেলে ভালো কাজ করে ঢুকবে, কারণ আপনি কীর্তন শুনেছেন, আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে। কি বাবা হই কি মা হই, আমি আপনাদের একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। কীর্তনের ফাঁকে যখন আমি বাড়ি থাকি, আমি যখন কোনো পত্রিক বিষয় নিয়ে পড়াশোনা করি, আমার দুটি মেয়ে আপনারা সবাই জানেন, একটি ভাগ্যলক্ষ্মী একটি শুভলক্ষ্মী, দুটোই ফার্মাসিস্ট নিয়ে পড়াশোনা করছে, কিন্তু ছোটটা আমার পেছনে বসে থাকে, আমি কী কী দাগ দিলাম ওগুলো দেখে লক্ষ্য করে, এইবার সেগুলো পড়ে পড়ে মুখস্থ করে। কেউ ফোন করলে বলে, তোমার বাবাকে বলো তো এই জিনিসটা জানতে চাইছি, কী কী হলে ভালো হয়,
ও তখন বলে আমার বাবাকে জিজ্ঞেস করা দরকার নেই, আমি বলে দিচ্ছি। তার মানে কি, বাবার যদি আচার বিচার ভালো থাকে, মায়ের যদি আচার বিচার ভালো থাকে, সন্তান ভালো হবে না কে বলেছে? এতজন মা এখানে কীর্তন শুনতে এসছেন, সব মায়ের দিকে আমি তাকাচ্ছি, আপনারা কেউ গালে হাত দেবেন না। ভগবান কৃষ্ণের ছবি দেখেছেন কোথাও গালে হাত দেখেছেন? যে জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আপনি একটা সংসার চালান আপনার গালে হাত থাকবে কেন? ভগবানের গালে হাত নেই, তাকাবেন আমার দিকে যে যেখানে ছিলেন। বিল্লমঙ্গলের মা যখন মারা গেল, বিল্লমঙ্গল তখন আছাড় খেয়ে পড়ল, মা মা বলল। পাড়ার মেয়েরা সব বলে উঠল, বিল্ল তোর মা মরেছে তো কি হবে, হাই 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 আমার কুলে আয়, আমাকে মা বলে ডাকবি। ও মায়েরা, পাড়াতে কোনো বাচ্চার মা মারা গেলে আপনারা হৃদয়বান আপনারা প্রেমের সঙ্গে বলেন, কাঁদবি না বাবা, আমাকে মা বলবি, আমার ছেলের তুই বন্ধু, আমাকে মা বলবি। ও তো দুদিনের মা, আসল মা চলে গেলে কি আর সেই মায়ের ভালোবাসা কেউ দিতে পারে? তাকাবেন আমার দিকে যে যেখানে আছেন। এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, আপনারা কীর্তন শুনবেন। কীর্তন যদি সমাজকে পরিবর্তন করে, কীর্তন যদি শিক্ষার বিষয় হয়, এত এত অগণিত মানুষ রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে আছেন, আপনারা শুনছেন, আমি একটা কথা বলে যাব, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, মা দুর্গার মন্দিরে যাবেন কি না যাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। শুধু আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে জীবন্ত দুটো বাবা মা বেঁচে আছে, ওদের আগে সেবা করুন। ওই দুজনকে যে সেবা করেছে না, কৃষ্ণ বলল আমাকে সেবা করার দরকার হবে না। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায় আর তুই যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ হবে না ভাই। আগে মা বাবার সেবা কর। সমস্ত হিন্দু ভাইদের কাছে, ছেলেদের কাছে নিবেদন, দল বেঁধে শ্রাবণ মাসে বাঁক কাঁধে নিয়ে শিব মন্দিরে শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছেন, আমি আপনাদের বলবো অবশ্যই যাবেন। যত যাবেন তত আমরা জানতে পারবো আমাদের সনাতন ধর্মের ছেলেরা আমাদের ধর্মটাকে রক্ষা করতে পেরেছে। কিন্তু সেই ছেলেগুলোর কাছে আমার একটা প্রশ্ন আছে, 10 কিলোমিটার হেঁটে বাঁক কাঁধে নিয়ে পা ফুলিয়ে যে শিবলিঙ্গে জল ঢালতে গেলে, তাকে জল দেবার আগে একবার বিবেককে প্রশ্ন করে দেখো তো, তোমার বাবা সারাদিন রৌদ্রে পরিশ্রম করে বিকালবেলায় বাড়ি এসেছে গ্রীষ্মকালে, তোমার বাবার মাথায় একটু জল দিয়েছিলে তো? বিবেককে প্রশ্ন করে কাজ করবেন, এই দিকে তাকাবেন। মা যখন অসুস্থ অবস্থায় বিছানায় ছটপট করছে, মাকে একটু জল হাতে তুলে দিয়েছিলে তো? কোনো লাভ নেই, আসলটাকে ফেলে যদি ওখানে যান কোনো লাভ নেই। আমি দেখেছি দুর্গাপূজার সময় আমার বাড়ির পাশে এমন এমন লোক আছে, বাবা মাকে জামা কাপড় দেয় না, ছেলে মেয়েকে দেয়, স্ত্রীকে দেয়, যা চাই তাই দেয়, বাবা মা পুরাতন কাপড়টা ছেঁড়া কাপড়টা ধুয়ে মুছে পরিষ্কার করে ওই দুটো পরে চুপচাপ বসে আছে মাকে দেখবি বলে, আর ছেলে তার ছেলে মেয়েকে নিয়ে মাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পূজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। আমি তো মাটির প্রতিমা, আমাকে পুজো করবার আগে জীবন্ত বাবা মাকে পুজো কর। শুধু কীর্তন শোনা নয়, আপনার চৈতন্য জাগিয়ে যাবেন, বারবার নিবেদন রইল চেতনাকে জাগিয়ে যাবেন, আমি যে কথাগুলো বলছি বিবেককে একবার প্রশ্ন করবেন, দংশন করবেন, কৃত্যন্ত তো শুনছি, কৃত্যন্ত করাচ্ছি, আমার বাবা মাকে আমি দেবতার আসনে রাখতে পেরেছি কিনা, ওই জায়গাতে আমরা দুর্বল হয়ে গেছি, সব জায়গায় সবল। প্রচুর টাকার মালিক হয়েছ, কলকাতায় ফ্ল্যাট কিনেছ, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হলো, সেই ছেলে বড় হয়ে কলকাতার ফ্ল্যাটে বাস করলো, সবার জায়গা হলো, যার জন্যে পৃথিবী দেখলে সেই মা বাবার জায়গা হলো। টাকা রোজগার করে কি হলো? বিবেককে প্রশ্ন করবেন,
আপনি যে ছেলে মেয়েকে নিয়ে ফ্ল্যাটে বাস করছেন, বিবেককে প্রশ্ন করবেন আপনি, আপনার যখন বয়স হবে ওই ছেলে আপনাকে দেবে তো? এ প্রশ্ন যদি আপনার ভেতরে জাগে তবে আপনি পেছন দিকে তাকাবেন, আর যদি প্রশ্ন ভেতরে না জাগে শেষ বয়সে যখন আপনাকে ছেলে টানতে টানতে হিঁচড়ে ঘর থেকে বের করবে তখন নিজেকে আফসোস করবেন না, ছেলেকে দোষ দেবেন না। আপনি শিখিয়ে দিয়েছেন, আপনি তৈরি করে দিয়েছেন, ও তৈরি করে আপনাকে সেরকম শিক্ষা দিচ্ছে। প্রত্যেকটি মায়ের কাছে আমার নিবেদন রইল, প্রত্যেকটি ভাইয়ের কাছে নিবেদন রইল, আগে বাবা মাকে সেবা করো প্রেম। মা আমার হিসাব জানে না গো, মা আমার হিসাব জানে না। ছেলে দুটো রুটি খেতে পারে, মা গুজে গুজে চারটা ভরে দেয়, কোনো মা হিসাব বুঝে না। ছেলে একটা রুটি খায়, মা গুজে গুজে মুখে তিনটে রুটি গুজে দেয়, ছেলে বলে আমি খেতে পারবো না, দিচ্ছ কেন? মা তখন বলে না খেলে বড় হবে কি করে, খা খা। তোমার পাতাতে নেই যে, আমি অনেক খেয়েছি তোর বয়সে, আমার এখন না খেলো হবে, তুই খা, এরই নাম মা। কীর্তন শুনে কি করবেন, নেচে গিয়ে ঘর চলে যাবেন তো? কীর্তন শুনে কি করবেন, লীলা শুনে ঘর চলে যাবেন তো? বিবেককে প্রশ্ন করে গেলেন, আমি কি নিয়ে গেলাম এ পৃথিবীতে এলাম, ক্ষণিকের জন্য আমি কি করে গেলাম, সত্যি জগৎকে আমি কি শিক্ষা দিয়ে গেলাম, এ প্রশ্ন আপনার ভেতরে জাগা দরকার, তবে আপনার কীর্তন শুনে সার্থক হবে। মা হিসাব বুঝে না, 20 টাকা ছেলের দরকার স্কুলে যাবে, মা পকেটে 50 টাকা গুঁজে দেয়, মা 50 টাকা দিলে কেন, স্কুলে যাবি রাস্তাতে দরকার পড়তে পারে না, রাখ 50 টাকা রাখ। মেয়েরা বাপের বাড়ি সেই দিন থেকে যায় না যেদিন থেকে তার বাবা মা মরে যায়। অনেক মেয়েকে প্রশ্ন করি, দিদি বাপের বাড়ি যাও না, বলে কার কাছে যাব, যার কাছে যাব তারাই তো নাই, আমার গিয়ে কি লাভ আছে। কীর্তন কেমন জিনিস দেখুন, আসরে আপনারা স্থির হয়ে বসে আছেন, চোখে আপনাদের জল, কীর্তন প্রেমও বটে, কীর্তন রসও বটে, কীর্তন মানুষকে শান্তি দেয়, কীর্তনে শিক্ষা নিলে মানুষ তৃপ্তি পায়। একজন ক্যান্সার রোগী আমাকে ফোন করে, ডাক্তারবাবু জবাব দিয়ে দিয়েছেন, এত জ্বালা আপনার কীর্তনটা শোনার পর আমি জ্বালা নিবারণ করি, আমি বুঝতে পারি আমার জীবনের সার কি, আমি আর বাঁচতে চাই না দাদা, শুধু ভগবানের কাছে প্রার্থনা করুন যেন ভালোভাবে যেতে পারি। এরকম মানুষও আছে। আপনাদের কাছে নিবেদন রইল, মা বাবাকে কান্দিও না, বাড়িতে গিয়ে প্রশ্ন করবেন প্রদীপবাবু কি বলে গেল, এই ছেলেগুলোকে কোলে করে নিয়ে এসেছেন, এদের ভালো শিক্ষা দিন, সকালবেলায় ঘুম থেকে উঠে প্রণাম করতে শেখান দাদু ঠাকুমার চরণে মন্দিরে, ওদেরকে জয়নিতাই বলতে শেখান, হরিবোল বলতে শেখান ছোট থেকে, ওদেরকে টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না, শিক্ষিত করবেন, বিবেক করবেন। অনেক ছেলে স্কুলের মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, এ কথাগুলো শুনলে তাদের কি লাগে বলুন তো, তাদের ঘায়ের মতো ছ্যাঁক লাগে শরীরে, কেন ছ্যাঁকা লাগে, কি বলছে কেন, মানুষ হতে পারে নাই তো, শিক্ষা লাভ করেছে। তাই শুধু কীর্তন শুনলে হবে না, সন্তানকে বিবেকবান তৈরি করতে হবে। আমি বেশি কথাই যাব না, জেনে নিন যত মহাপুরুষ পৃথিবীতে বড় হয়েছে সবাই মা বাবাকে হৃদয় মাঝে রেখে বড় হয়েছে, প্রমাণ দেখুন। ঠাকুর প্রেমময় অনুকূল চন্দ্র কারো কাছে দীক্ষা নেয় নাই, নিজের মায়ের কাছে নিয়েছিল। বাবা অসুস্থ, মুড়ি বিক্রি করতে যেত 2.5 কিলোমিটার দূরে, বাবাকে সুস্থ করে কলকাতায় মেডিকেল কলেজে ডাক্তারি পড়েছে পাস করে, সে বুঝেছে মানুষের দেহের চিকিৎসার আগে মনের চিকিৎসার দরকার, তাই তো তিনি সৎসঙ্গ করেছেন বাবা মায়ের আশীর্বাদ, এটার নাম সৎসঙ্গ। প্রত্যেকটি হিন্দু ভাইয়ের কাছে আমার প্রদীপ পালের নিবেদন রইল, এই সৎসঙ্গে আসুন।
এই সৎসঙ্গগুলো নষ্ট করে দেবেন না, এই সৎসঙ্গগুলোতে বিভেদ করবেন না, বিবাদ করবেন না, ভালোবাসতে শিখুন। প্রত্যেকটি কমিটির মধ্যে হৃদয় থাকুক, ভালো থাকুক, প্রেমের বন্ধন থাকুক, শিখিয়ে দিন আমাদের ধর্মের মানুষরা হরিকথা শুনতে পারে। আমি বলে যাই আপনাদের শেষ কথা, চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? জোরে বলবেন হ্যানানা। চাণক্য পণ্ডিতের ছবি দেখবেন মায়েরা, সামনের দাঁত দুটো বড়, এখন আর দাঁত দুটো নাই, দাঁত দুটো ভাঙা। চাণক্য যখন 5 বছর বয়স ছিল তখন চাণক্যর মা কোলে করে বসছিল, এক জ্যোতিষ এসে বলল, মা তোমার ছেলের হাত দেখে বুঝতে পারলাম তোমার ছেলে রাজা হবে গো। বলে, কী দেখে বুঝলে? শুধু হাত নয়, তোমার ছেলে যে দুটো বড় বড় দাঁত হয়েছে না সামনে, দাঁতগুলো অনেকেরই হয়, কিন্তু তোমার ছেলে দাঁতের লক্ষণ খুব ভালো, ও একদিন রাজা হবে। মা কী করলো? বাড়ির ভেতরে গিয়ে বলল, খোকা খোকা, জ্যোতিষ বলেছে তুই রাজা হবি। আচ্ছা বলুন তো মায়েরা, ছেলে যদি রাজা হয়, মা শুনতে পায়, খবরটা পায়, মায়ের কত আনন্দ হয়। বলছে, তুই রাজা হয়ে গেলে আমায় ভুলে যাবি না? তুই রাজা হয়ে গেলে আমায় ভুলে যাবি না? তো বলছে, কেন রাজা হবো মা, ওই যে তোর দাঁত দুটো বড়, জ্যোতিষ বলেছে তুই রাজা হবি। মায়ের কোল থেকে নেমে চাণক্য দেব একটা বড় পাথর কেনে নিজের দাঁত দুটোকে ফটাফট ফেঁকে দিয়েছে, গড়গড় করে মুখ থেকে রক্ত পড়ছে। মা জিজ্ঞেস করলো, বোকা কোথা কার, তুই দাঁত দুটো ভেঙে দিলি কেন, এত রক্ত আমি দেখতে পাচ্ছি না, ফিট হয়ে যাব আমি। চাণক্যদেব বলল, মা জ্যোতিষ বলেছে আমার দাঁত দুটো থাকলে আমি রাজা হব, রাজা হয়ে গেলে তোমায় ভুলে যাব, আমার দাঁত দুটো ভেঙে দিলাম আমি রাজা হব না, আর তোমায় কোনোদিন ভুলেও যাব। বড় বড় মহাজনরা কি সুন্দর শিক্ষা দিয়ে গেছে। বিল্লমঙ্গলের মা মারা গেল, যখন বিল্লমঙ্গলের মাকে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলছে, মা পৃথিবীতে তোমার চাইতে আপন আর কে আছে, তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, 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 তুমি আকাশ তুমি বাতাস, তুমি অগ্ন তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন তুমি যে মা সব থেকে আপন, তাই গৌর হরি বল, তুমি যে মা সব থেকে যাব, তুমি যে মা সব থেকে আপন, আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভে লুকাই, আমাকে জন্ম দিলে আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভে লুকাই, আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভে লুকাই, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, 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 করিলে মা গো আমারে যতন, মা তুমি যে মা উলধ্বনি, তুমি যে মা সবে থেকে আপন, উলধ্বনি মাইরা জননী, জননী জননী,
সবাই মাথায় কাপড়টা দিন। মা ভবানী দেবী আজকে গাইছে, নমঃ শিবাই ওই নমঃ শিবাই, নমঃ শিবাই ওই নমঃ শিবাই, শিবাই শিবাই ওই নমঃ শিবাই, নমঃ শিবাই ওই নমঃ শিবাই। বাবা এখানে আছে, উনুধন দিন, বাবা এখানে আছে। বাজাই নমঃ শিবাই ওই নমঃ শিবাই, নমঃ শিবাই ওই নমঃ শিবাই, নমঃ শিবাই ওই নমঃ শিবাই, নমঃ শিবাই। ওম নমঃ শিবায়, ধ্বনি মন্ত্র পাঠ হচ্ছে উলুধ্বনি। উলুধ্বনি মাইনা সে ভক্তি বলে দরখাস্তের বয়ান যদি ভালো হয় পারমিশন তাড়াতাড়ি হয় তাকাবেন আমার দিকে। চোখের জলটাকে কালি করে হৃদয়টাকে পাতা করে ভক্তি দিয়ে কেউ যদি ভগবানের কাছে দরখাস্ত দিতে পারে বাবা, তার কিন্তু পারমিশন তাড়াতাড়ি হয়। ভবানী দেবী যখন ভক্তি ভরে গলায় কাপড়টা দিয়ে এইদিকে তাকাবেন, এরকম করে শিবলিঙ্গের কাছে বসে আছে, একটি বেলপাতা ভবানী দেবীর আঁচলে পড়ল। সেই দিন থেকে গর্ভে লোকে বিল্বমঙ্গল ঠাকুর জন্ম নিলেন। বিল্বমঙ্গল ঠাকুর কোথায়? গ্রামটার নাম কি বলেছি মা? কৃষ্ণবেন্না গ্রাম। নদীটার নাম আমি কিন্তু কি বলেছি? কৃষ্ণবেন্না নদী। পদকর্তা বলল বিল্বমঙ্গলের জন্ম কোথায় হলো? কৃষ্ণবেন্না নদীর তীরে, কৃষ্ণবেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ব ঠাকুর নাম। উলধ্বনি কৃষ্ণ বেন্না নদীর তীরে কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ব ঠাকুর নাম। উলধ্বনি গ্রাম, তথায় জন্ম
বিন থাকলো আমাদের তাতায় সে ধর্মনিন বিন ঠাকুরি দাই গৌর হরিব ছেলের নাম কি রাখলো মা? বিল্লমঙ্গল। জোরে বলুন কি নাম রাখালো? সবাই মিলে জোরে বলবেন কি নাম রাখালো? বেলপাতা বাবার মাথায় দিয়ে পেয়েছিল, নাম রাখলো বিল্লমঙ্গল। একটু কথা বলি আপনাদের, ওই যে সংক্ষেপের মধ্যে যাচ্ছি, লক্ষ্য করুন, বিল্লমঙ্গল জন্ম নিল মা। যে কোনো বাচ্চা জন্ম নিলে বিধি তার কপালে লিখে দেয় তোর সুখ আছে না দুঃখ আছে। বিল্লমঙ্গলে যখন জন্ম হলো বিধি কপালে লিখে দিল, বিল্ল তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি। বিধির বিধান কে করে খণ্ডন, 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 কেহ বুঝিতে নারে নানা কাউকে হাসাও কারে বা কাঁদা, কারে বা মায়েরা বলি বিধির বিধান যাই না বোঝা, বিধির বিধান যাই না বোঝা, যে বিধির বিধান যাই না বোঝা, বিধির বিধান যাই না বোঝা, তুমি কারে বা হাসাও কারে বা কাঁদাও, বিধির বিধান যাই না বোঝা, প্রভু তুমি করে বকাশ করবা, ও যে বিধির বিধান যাই না বোঝা, বিধির বিধান যাই না বোঝা, বিধির বিধান যাই না বোঝা, ও গো কেহ বোঝেতে না রে, কেহ বুঝিতে। দেখি আপনারা কেমন লীলা শুনছেন, বিল্লমঙ্গলে কত বছর বয়সে মা মারা যাবে জোরে বলুন, একটু জোরে বলুন, 5 বছর।